Nityam Anantarupam Bhaktanukampadrita Vigrahambai Ishavataram Parameshamidyam Tam Ramakrishnam Sirasanamamaha. Hey, Mahatirtho, Ramakrishna Math Barasathir, Adhokho, Swami Aguratmanandaji, Amadir Kolkatay je Balaram Bhavan, Balaram Mandir, Sei Pratisthaner Adhokho, Swami Akalmasanandaji, Amadir Samasto Bharater je Samasto প্রশিক্ষণরত ব্রহ্মচারী রয়েছেন সেই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শুধু ভারত নয় ভারতের বাইরেও যে ব্রহ্মচারীরা রয়েছেন তাদের প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দজি আমার অত্যন্ত প্রিয় অন্যান্য সাধু এবং ব্রহ্মচারী বৃন্দ এবং শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী সর্বপ্রথমে আমি আমার কৃতজ্ঞতা জানাই এই আশ্রমের অধ্যক্ষ স্বামী অভরত্মানন্দকে তার কারণ হচ্ছে তিনি আমায় সুযোগ দিয়েছেন আজ এই অপরাহ্নকালীন সভায় আসবার তার চাইতেও বড় কথা এই যে মহাতীর্থ যেখানে মহাপুরুষ মহারাজের জন্ম হয়েছিল সেখানে আসতে পারার সুযোগ একটি দুর্লভ সুযোগ অসামান্য সুযোগ অসাধারণ সুযোগ সেই জন্য ওকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা এতক্ষণ শুনছিলাম দুটি অত্যন্ত মনোজ্ঞ ভাষণ একটি বলেছেন অকলমসানন্দজি আরেকটি অত্যন্ত সারগর্ভ মনোজ্ঞ ভাষণ তত্ত্বসারানন্দজি তারপরে আমার বলবার পালা আমার মনে পড়ে যায় শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি কথা কথামৃতে আছে সেই কথা যে ঠাকুর রাখালকে নিয়ে এক নিমন্ত্রণ বাড়িতে গিয়েছেন তার নিমন্ত্রণ বাড়িতে গিয়েছেন ঠাকুরকে খুব বেশি সমাদর করছে না ওরা অনাদরও করছে না দেরি করছে খাবার দিতে তো রাখাল মহাশয় এক সময় ভুলেই ফেললেন মশাই চলুন বলে গেলে কী হবে গাড়ি ভাড়া কে দেবে আর দক্ষিণেশ্বরে কি এখন খাবারটা কোথা পাওয়া যায় তো এখানেই খেতে হবে তো ঠাকুর খাচ্ছেন বসেছেন এবং তারপর যখন পায়েস দিয়ে দিয়েছে তারপরে দেখা যাচ্ছে একটা কলরব সেই কলরবটা হচ্ছে উদ্যোক্তারা ভুলে গেছে বেগুন ভাজা করেছিল তো তখন ওরা সব বেগুন ভাজার ঝুড়ি নিয়ে আসছে তো ঠাকুর রাখাল মহারাজকে অর্থাৎ রাজা মহারাজকে বলছেন এরে রাখাল এরা ভুলে গিয়েছিল তা পায়েসের পরে বেগুন ভাজা আমার অবস্থা অনেকটা সেরকম তা সে যাই হোক আমাদের অগরত্নানন্দজি আমায় জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ আপনি কিসের উপরে বলবেন তা আমার মনে পড়ে আমি বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ সমীপে শ্রীম এটা একটি অদ্ভুত ঘটনা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে মনে হয় একটি বিরল অনন্য ঘটনা মাস্টারমশাই মেট্রোপলিটান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাস্টারমশাই তিনি স্বনামধন্য কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি মাস্টারমশাই রিপন কলেজের পাঁচটি বিষয়ের প্রধান অধ্যাপক এন যে মাস্টারমশাই তিনি কিন্তু কখনো শ্রীরামকৃষ্ণের কাছে যাননি শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন কিন্তু ভেতরে কোনো সময় সেই অনুপ্রেরণা তার ছিল না যে গিয়ে দেখি লোকটিকে কলকাতার অনেকে যান কলকাতায় শ্রীরামকৃষ্ণ তখন সমধিক পরিচিত বিশেষ করে উত্তর কলকাতায় মাস্টারমশাই উত্তর কলকাতার লোক হয়েও সেখানে গেলেন না তা কী করে গেলেন মাস্টারমশাই এটি হচ্ছে প্রশ্ন কেনই বা গেলেন আর কী করে গেলেন তা মাস্টারমশাই হেড মাস্টারমশাই ছিলেন খুব গম্ভীর লোক তা স্কুল থেকে বিকেলে ফিরতেন আর যখন বিকেলে ফিরতেন তখন বিকেলবেলার
টিফিন দিতেন ওর স্ত্রী নিকুঞ্জ দেবী, যিনি কেশবচন্দ্র সেনের ভগ্নী ছিলেন। তো যখন টিফিন দিতেন, মাস্টারমশাইয়ের অনুপস্থিতিতে বাড়িতে কী কী হয়েছে টিফিনও দিতেন আর সেগুলোও বলে যেতেন। আপনারাও করেন নাকি? হয়তো বা করেন, সে যাই হোক। তা তারপরে একদিন উনি এসছেন, যথারীতি ওকে টিফিন দেওয়া হচ্ছে, আর নিকুঞ্জ দেবী যথারীতি বলছেন সেদিন ওর অনুপস্থিতিতে বাড়িতে কী কী হয়েছে। মাস্টারমশাই সব গম্ভীর হয়ে গেলেন, তিনি টিফিন খাওয়া বন্ধ করে ভাবছেন, এই জগৎ, এই সংসার, এত স্বার্থ, এত দ্বন্দ্ব, এত সংঘাত, এই জীবন রেখে লাভ কি? মাস্টারমশাই সঙ্গে সঙ্গে মনস্থ করলেন, যে তিনি আত্মহত্যা করবেন। তা কোথায় করবেন? গঙ্গায়। আপনারা সাবধান থাকবেন, কিন্তু বুঝতে পারছেন তো। সে যাই হোক, মাস্টারমশাই আবার ধুতি টুতি পরেছেন, ধুতি শার্ট ইত্যাদি পরেছেন, একটা ছাতা হাতে থাকতো, ছাতা নিয়েছেন। ছাতা নেওয়ার পরে অন্দরমহলে গিয়ে ওর স্ত্রীকে বলছেন, দেখো যে আজকে কালকে আমার স্কুলে ইন্সপেক্টর আসবে, তাই অনেক রাত পর্যন্ত আমায় কাজকর্ম করতে হবে, আর তারপরে একটি বিয়ে বাড়িতে নেমন্তন্ন রক্ষার ব্যাপার আছে, তোমরা আমার জন্য অপেক্ষা করবে না, খেয়ে নেবে, আমি আজ রাতে ফিরলেও অনেক রাতে ফিরবো, নয়বা কাল ফিরব। তো মায়েদের একটা সিক্স সেন্স আছে, যেটা বেটা ছেলেদের নেই, ওরা বুঝতে পারেন, ভগবান সেই শক্তি তাদের দিয়েছে, যে কেমন ডাল মেয়ে কুচকালা হয়, যেটা বলছেন সেটা ঠিক নয়, মনে হচ্ছে যেন এর ভেতরে অন্য কিছু আছে, এবং মাস্টারমশাই স্ত্রীর মনে হচ্ছে কোনো অজানা আশঙ্কার কথা। মাস্টারমশাই স্ত্রী বলছেন, নিকুঞ্জ দেবী বলছেন, আমিও তোমার সাথে যাব। মাস্টারমশাই ওকে বোঝাচ্ছেন, আরে তুমি কী করে যাবে, তুমি মেয়ে মানুষ, আমি রাত্রিবেলায় স্কুলে কাজ করব, অনেক রাত হবে, তারপরে বিয়েবাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাব, সে তো আমি যাব, তুমি তো যেতে পারবে না, তোমায় তো নেমন্তন্ন করেনি। কিন্তু নিকুঞ্জ দেবী কোনোভাবেই ছাড়বার লোক নন, তিনি যাচ্ছেন, মাস্টারমশাইও যাচ্ছেন। মাস্টারমশাই স্বাভাবিকভাবে অত্যন্ত অসন্তুষ্ট, কিন্তু খুব ভদ্রলোক, খুব উঁচু স্বরে কথা বলতেন না, ধীরে ধীরে কথা বলতেন। তো নিকুঞ্জ দেবীর সাথে যাচ্ছেন, মাস্টারমশাই মনে মনে ভাবছেন, দেখি তোমার বুদ্ধির কত খেলা, মেয়ে মানুষ তো, অর্থাৎ বেটা ছেলেরা ভাবে মেয়ে মানুষের বুদ্ধি খুব কম, নবান্নের দিকে ঘুরলেই বুঝতে পারবে। সে যাই হোক, তা এরকম ভাবছেন মাস্টারমশাই। তো তারপরে হলো কি, মাস্টারমশাই ভাবছেন যে আমার এক বন্ধু আছে, বন্ধুটি শ্যামবাজারে থাকে, আমাকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, ওর বৌদিকেও খুব মানে, তো যাই ওখানে ওর বৌদিকে রেখে তারপরে আমি আমার কাজটা সমাধান করব। সেখানে গিয়েছেন, যখন উনি এরকম করা নাড়িয়েছেন, ওর বন্ধু বেরিয়েছে, তখন বলল যে বৌদি এত রাতে তোমার সঙ্গে, তুমি তো সাধারণত এত রাতে কারো বাড়িতে যাও না, তারপরে আবার বৌদি নিয়ে এসছেন, কী ব্যাপার? বলছে দেখ এরকম এরকম ব্যাপার, যা ওর বৌদিকে বলেছিল, ইন্সপেক্টর আসবে, বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে হবে, তো তোর বৌদিকে কোথায় রাখবো, তাই ভাবলাম তোর কাছে রেখে যাই। তো ভদ্রলোক বললেন, ওর বন্ধু, মাস্টারমশাইয়ের বন্ধু, যে খুব ভালো বৌদি এসছেন, এটা সৌভাগ্যের কথা, বৌদি আমার বাড়িতে কখনো আসেননি, কিন্তু হয়েছে কি জানো, এই কিছুদিন আগে একটা উৎসব ছিল, তো অনেক আত্মীয় স্বজনরা এসছে, এত আত্মীয় স্বজন এসছে যে বাড়ি মানে ঘর ভর্তি, আবার ওখানে বারান্দায় খাট পেতে তাদের রাখতে হয়েছে, এইভাবে বৌদিকে তো আমি রাখতে পারি না। তো মাস্টারমশাই তো ভদ্রলোক, অভিজাত ও মর্যাদা সম্পন্ন, দ্বিতীয়বার তো তিনি অনুরোধ করবেন না। আবার সেই ওর স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, তাও বাগবাজার পর্যন্ত গেছেন, দেখছেন বাগবাজারে সব ওই আস্তাবলে ঢুকে গেছে ঘোড়াগুলো। তো তারপরে উনি ওই আস্তাবলে গিয়ে সহিষের ঘর থেকে সহিষকে ঘুম থেকে তুললেন, বললেন দেখো আমার একটা সমস্যা আছে, তুমি যা টাকা চাও সে টাকাই আমি দেব,
কিন্তু আমায় পৌঁছে দিতে হবে বারানগরে। ও বললো 5 টাকা চাই, তখনকার দিনে 5 টাকা, স্কুলের মাস্টারমশাইদের 5 টাকা বেতন হতো। তা রাজি, তো ওই 5 টাকার লোভে সহিষ তো খুব কষ্ট করে ঘোড়াকে তুললো আস্তাবল থেকে, ঘোড়াকে ক্যারেজের সঙ্গে লাগালো, খানিকক্ষণ গিয়ে ঘোড়া শুয়ে পড়ল। শুয়ে পড়াতে তখন ওরও একটু সহমর্মিতা হলো সেই সহিষে, দুঃখ হলো, বললো বাবু আপনার 5 টাকা ফেরত নিয়ে যান, ও আর সারাদিন কাজ করেছে খুব ক্লান্ত, আমার পর আর যাবে না, আমি তাকে জোর করতে পারবো না। মাস্টারমশাই আবার সে হাঁটতে শুরু করেছেন, হাঁটতে হাঁটতে ওর স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে বরানগরে এসছেন। তো বরানগরে যখন এসছেন তো তখন ওখানে গিয়ে দরজায় কড়া নাড়াতেই ওর বোন, ওটি হচ্ছে মাস্টারমশাইয়ের ভগ্নিপতির পানি, তো ওর বোন বেরিয়েছে, দেখে অবাক যে দাদা এখানে এসছে। দাদা সাধারণত নেমন্তন্ন করলেও আসে না, অযাচিতভাবে এত সকালে এসছে, তাও বৌদিকে সাথে নিয়ে, কিছু অঘটন নিশ্চয় ঘটেছে। তো দাদা খুব গম্ভীর, তো বৌদিকে আলাদা করে ডেকে মাস্টারমশাই বোন জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার বৌদি বলো তো, আমার তো খুব ভালো লাগছে না। তো বৌদি বলেন হ্যাঁ আমারও তো এরকমই মনে হচ্ছে, ব্যাপার স্যাপার খুব ভালো নয়, কিন্তু কী যে হয়েছে আমি জানি না। মাস্টারমশাই আছেন মন খারাপ, মাস্টারমশাই এমনিতেই স্বভাব ছিল গম্ভীর, তারপরে মন খারাপ আরও গম্ভীর হয়ে গেছে। তো যখন গম্ভীর হয়েছেন তখন ওর ভাগ্নে সিধু, সিধু বলো মামা তোমার মনটা দেখছি খুব খারাপ, তো দক্ষিণেশ্বরের রানী রাসমণির বাগানবাড়ি আছে, তো বাগানবাড়ি আছে সেখানে তুমি যাও, চলো আমি দেখাবো, খুব সুন্দর লাগবে, তোমার ভালো লাগবে। মাস্টারমশাইও ভাবছেন যে আত্মহত্যা তো অবশ্যই করবো, কিন্তু সে তো অন্ধকার নেবে, এলে দিনের বেলায় সবার সামনে তো আর আত্মহত্যা করা যায় না, তা যখন অন্ধকার নেমে আসবে দেরি আছে, সারাদিনটা কাটাতে হবে, বন্ধ প্রস্তাব নয় বলে উনি গিয়েছেন। দাদর শিব মন্দির দেখলেন, ভবতারিণীর মন্দির দেখলেন, এগুলো সব দেখে তারপরে ওর মনে হয়েছে যে শুনেছি এখানে একজন খুব বড় সাধু আছেন, শ্রীরামকৃষ্ণ তার নাম, তো যখন এখানে এসেই পড়েছি ওর সঙ্গে একটু দেখাই করে যাই না কেন। তো তখন শ্রীরামকৃষ্ণের ঘরে পূর্ব দিকে যে বারান্দা, সেই বারান্দায় গেছেন বৃন্দেজি, ঠাকুরের ঘরে যে কাজ করত একজন মহিলা, বৃন্দেজি ওর নাম ছিল, উনি ধূপ ধুনাটন এগুলো সব লাগে ইয়া করতেন, ধূপ ধুনো দিতেন সন্ধ্যাবেলা ইত্যাদি, ভাগবত একজন শ্রীকৃষ্ণের এরকম ছিল বৃন্দেজি। তো সে বৃন্দেজি তখন ঠাকুরের ঘর থেকে বেরোচ্ছে, দরজাটা আলতো করে বন্ধ করে দিয়েছে। বৃন্দেজি যখন বেরোচ্ছে মাস্টারমশাই বলছেন আচ্ছা সেই সাধুটি কি আছেন ভেতরে, বলে হ্যাঁ বাবা আছেন, বলে আমি কি এই সেই সাধুকে দর্শন করতে পারি, বলে যাও না বাবা গিয়ে দর্শন করো। মাস্টারমশাই হচ্ছেন মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল, অভিজাত মানুষ, তৎকালীন একজন অভিজাত আভিজাত্যের প্রতীক হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত, মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালদের মুকুটমণি মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি কি করে একজন অপরিচিতের ঘরে ঢুকবেন তার ইয়ে না নিয়ে, সম্মতি না নিয়ে। বলছেন তুমি কি গিয়ে বলবে একটু আমি দেখা করতে, বলে বলতে টলতে হবে না, বসে আছেন, দরজাটা একটু সরিয়ে ভেতরে যাও বাবা, বলে আচ্ছা উনি উনি কি এখন জপ ধ্যান টপ ধ্যান এই সমস্ত, তখন বলে জপ ধ্যান বাবা তো কখনো করতে দেখিনি ওকে, তবে মুহুর্মুহু সমাধি যায় এটি দেখেছি, কিন্তু জপ ধ্যান এগুলো তো আর্নিক টার্নিক তো করতে তো কোনো সময় আমি দেখিনি। আচ্ছা এই খুব পড়াশুনো করেন না, পড়াশুনো কোনো দিন তো করতে দেখিনি বাবা, তবে ভাগবত থেকে শুরু করে যত শাস্ত্র আছে সব ওর কণ্ঠস্থ মুখস্থ। তারপরে সাহস পেতে মাস্টারমশাই ভেতরে ঢুকছেন খুব ভয়ের সঙ্গে, শ্রীরামকৃষ্ণ ভাবমুখে আছেন, মাস্টারমশাইকে দেখে আপাদ মস্তক মাস্টারমশাইকে দেখছেন, দেখে
শ্রী রামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইয়ের এই যে পরিকল্পনা আত্মহত্যার, একটা পোকা দেয়াল পর্যন্ত জানে না। আর শ্রীরামকৃষ্ণ বলছেন আত্মহত্যা মহাপাপ। মাস্টারমশাই বলছেন এ কি, ইনি কি মানুষের মন দেখতে পারেন? এখানে একটা পোকা মাকড় একটা দেয়ালকে পর্যন্ত আমি জানাইনি, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তা, কিন্তু উনি কী করে বলছেন আমি আত্মহত্যা করব? তারপর যেন মাস্টারমশাই ওকে একটা মাস্টারমশাইকে ও উনি একটা বীজ মন্ত্র দিচ্ছেন, যে বীজ মন্ত্রটি আপনার জন্য, আমাদের জন্য, যারা আগামী দিনে আসবে সবার জন্য। সেই বীজ মন্ত্রটি কী? আবার এসো, আবার এসো। সেই বীজ মন্ত্রই মাস্টারমশাইকে বাঁচিয়ে দিল। আত্মহত্যা করবেন এই ভাবটি ছিল এক সপ্তাহ, কিন্তু এক সপ্তাহের মধ্যে আত্মহত্যা করতেও পারলেন না। আর সেই পরের রোববারে আবার ভাবছেন, একটা আকর্ষণ অনুভব করছেন, ভাবছেন গেলে হয়, বলছেন যখন আমি তো বেঁচেই আছি। দ্বিতীয় দর্শন গেলেন, যখন গেছেন তখন মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, তার খণ্ডনভব বন্ধন শুরু হয়ে গেল, তার খণ্ডনভব বন্ধন শুরু হয়ে গেল। মাস্টারমশাই কী জিজ্ঞেস, মাস্টারমশাইকে কী জিজ্ঞেস করলেন ঠাকুর? বলে আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছ? মাস্টারমশাই বলছেন আজ্ঞে হ্যাঁ। ঠাকুর চিৎকার করে রামলাল দাদাকে বলছেন, ওরে রাম নেলো, এ তো বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই মাথা নিচু করে ভাবছেন বিয়ে করাটা খুব মহাপাপ, বিয়ে করাটা কি খুব অন্যায়। খানিকক্ষণ পরে ঠাকুর বলছেন সে যাই হোক, তোমার কি ছেলে পুলে হয়ে গেছে? বলে আগে হ্যাঁ। বলে আরে রাম নেলো, একটু ছেলে পুলেও হয়ে গেছে। তো মাস্টারমশাই একবারে পুরো ইয়ে হয়ে গেছেন, মানে সিটকে গেছেন, যাকে বাংলায় বলেন না, সেরকম হয়ে গেছেন। হি বিকেম স্মল। মাস্টারমশাইয়ের যে অহংকার ছিল, আমি মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল সোসাইটির মুকুটমণি, সেই অহংকারটি খান খান হয়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারপরে বলছেন আচ্ছা তোমার স্ত্রী কেমন গা? তো মাস্টারমশাই কিছু বলছেন না, বলে কি জ্ঞানী কি অজ্ঞানী। তখন উনি বলছেন, মাস্টারমশাই বলছেন আগে অজ্ঞান, ও তুমি বুঝি গো জ্ঞানী গো, তুমি রিপন কলেজে কয়েকটি সাবজেক্ট পড়াচ্ছ, বিষয় পড়াচ্ছ, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের হেডমাস্টার, আর তাতেই মনে করো যে তুমি খুব জ্ঞানী আর তোমার স্ত্রী অজ্ঞান। সা বিদ্যা ইয়া বিমুক্ত, যে মুক্তি প্রদান করে সে বিদ্যাই বিদ্যা, আর সব অবিদ্যা। তুমি কি ভাবছো নিজেকে খুব জ্ঞানী? খান খান হয়ে যাচ্ছে মাস্টারমশাইয়ের অহংকার, ভববন্ধন খণ্ডন হচ্ছে, অহং চলে যাচ্ছে। চার্চে যখন আপনারা যান দেখেন তো একটা আই, তারপরে ক্রস, এরকম এরকম, তার মানে হচ্ছে ক্রস দি আই অ্যান্ড ইউ বিকাম জেসাস। আইটাকে ভেঙে কেটে দাও তাহলেই তুমি যীশু খ্রিস্ট। ঠিক এটি শ্রীরামকৃষ্ণ বলেন অহং মূলে ঘুচিবে জঞ্জাল। ওই অহংটাই তো সমস্ত ঝগড়াঝাঁটি, যা কিছু আছে সব কিছুই অহং। অহংটা না থাকলে আর ঝগড়াঝাঁটির কোনো কারণ নেই। ওই যে মহারাজ বললেন খানিকক্ষণ আগে, যে তুমিও যা আমিও তাই, তোমার ভিতরেও যে সত্তা রয়েছে আমার ভিতরেও সেই একই সত্তা রয়েছে, কে কার সঙ্গে ঝগড়া করবে? তো সে যাই হোক, বললেন ঠিক আছে নিয়ে এসো, আমি দেখলে ভালো বুঝতে পারি, হ্যাঁ আমি লক্ষণ টক্ষণ দেখে বুঝতে পারি, আমি ঠিক করে দেব। মাস্টারমশাই তো চলে গেলেন। তৃতীয় দর্শনে মাস্টারমশাই কথামৃতে লিখছেন, কথামৃতে তো আপনাদের সবার বাড়িতেই আছে বোধ হয়, আছে না? ওটা কি আলমারিতে রেখে দিয়েছেন কি পরে? হ্যাঁ, কেউ কেউ আলমারিতে ড্রয়িং রুমে রেখে দেয়, তা সেটাই হলো। কেউ কেউ আবার বলে রাম ঠাকুরের কথা মৃত। সে যাই হোক, তা এখন কথা হচ্ছে যে এই তৃতীয় দর্শনে প্রথমেই মাস্টারমশাই লিখছেন কথামৃতে, আপনারা পড়ে দেখবেন, আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গেল, মাই ইগো হ্যাজ বিন পাউডার, টোটালি পাউডার্ড, চূর্ণীকৃত হইয়া গেল। তৃতীয় দর্শন। তা আবার এসছেন মাস্টারমশাই, ঠাকুর বলছেন
ঈশ্বর সাকার, আবার খানিকক্ষণ পরে বলছেন ঈশ্বর নিরাকার। মাস্টারমশাই বলছেন এই কি করে হয়, যিনি সাকার তিনি নিরাকার কি করে হবেন, আর যিনি নিরাকার তিনি সাকার কি করে হবে। ঠাকুর বলছেন তোমাদের কলকাতার লোকগুলোর ওই নেচার আর নেচার, ঈশ্বরের কোনো ইতি করা যায় না। তা স্বাভাবিকভাবে এই ধরনের কথাবার্তা চলছে, তখন মাস্টারমশাই আমাদের আপনাদের সবার হয়ে একটি প্রার্থনা করলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। প্রার্থনাটা কি, গৃহীর উপায় কি? এখানে উৎসব হচ্ছে আজকে শ্রীরামকৃষ্ণের দিবস, তারপর কালকে মায়ের, তারপর স্বামীজি, তারপর মহাপুরুষ মহারাজ অথবা মায়েরটা হয়ে গেছে কালকে, সে যাই হোক উৎসব চলবে। এখন উৎসব হলো, অনেক ভাষণ হলো, গান হলো, খিচুড়ি ভোগ হলো, কিন্তু হলোটা কি, আমার কি উন্নতি হয়েছে এই উৎসবের পাঁচ দিনের মধ্যে, আমার কোনো আর্থিক উন্নতি হয়েছে কি, এই প্রশ্নটি করতে হবে। তা মাস্টারমশাই বললেন যে গৃহস্থের কি উপায়, এবং ঠাকুর সেই অদ্ভুত কথা বলছেন মাস্টারমশাইয়ের জন্য, মাস্টারমশাইয়ের মাধ্যমে আগামী দিনে যারা আসবে, যারা এসেছিল প্রত্যাবর্তন করে গেছে তাদের সবার জন্য। সেই কথাটি কি, সাধু সঙ্গ, নির্জন বাস, বিশ্বাস, এই তিনটে জিনিস হলে ঈশ্বর লাভ হবে গৃহস্থটা। এখন সাধু সঙ্গ মানেটা কি, এই যে সাধুদের সঙ্গে আপনি বেলুড় মঠে গেলেন, সাধুর সঙ্গে কোনো সাধুর সঙ্গে পরিচয় আছে, ইলিশ মাছ খাওয়ার গল্প করে চলে এলেন সাধুর সঙ্গে, কিছু হলো কি, হ্যাঁ কিছু হলো মহারাজ, আর কি বলবেন মহারাজ, মায়াবতী গিয়েছিলুম, এত সুন্দর খাওয়া দাওয়া, কি হলো। তা সেই জন্য সাধুর সঙ্গ মানে সেটা নয়, সাধুর সঙ্গ হচ্ছে সাধু ভাবের সঙ্গ। সাধু ভাব কি, ওই যে বললো ত্যাগ, সাধু ভাব হচ্ছে ত্যাগ। ত্যাগটা কিসের ত্যাগ, পান তামাক এগুলো ত্যাগ, ত্যাগ ঠাকুর বলছেন এগুলো ত্যাগের মধ্যে পড়ে না। যে জিনিস খেলে, যে জিনিস তুমি চিন্তা করলে, অনুধ্যান করলে তোমার মন ঈশ্বরের দিকে যায় সেটিকে গ্রহণ, এবং যে জিনিস অনুধ্যান করলে তোমার মন ভাগারের দিকে যায় সেটিকে বর্জন, ওই বর্জনটি ত্যাগ। এক কথায় স্বামীজি ঠাকুর বলছেন কাম কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন মানে সেখানে মায়েদের কথা বলেননি, মায়েদের তো তিনি পুজো করেছেন, পৃথিবীর ইতিহাসে আধ্যাত্মিক ইতিহাসে আর কোনো উদাহরণ নেই যে নিজের পত্নীকে নিজে পুজো করেছেন, দেবীর আসনে বসিয়েছেন, উত্তরিত করেছেন। তো সেই জন্য কামিনী মানে ওই মায়েরা তা নয়, কাম, সেই কামটা টাকার জন্য হতে পারে, সেই কাম মানজসের জন্য হতে পারে, সেই কাম অন্য কিছুও হতে পারে, কাম কাঞ্চন জয়, কাম কাঞ্চনকে ত্যাগ করতে হবে। কাঞ্চন মানে টাকা পয়সা, তাহলে কি আমরা টাকা পয়সা নেব না, আর টাকা পয়সা অবশ্যই নেবেন যতটুকুনও আপনার দরকার, যতটুকুনও আপনার জীবন ধারণের জন্য দরকার ততটুকুন আপনি নেবেন সমাজ থেকে, তার বেশি নয়। তো সে যাই হোক, ভগবত যে ভাবগুলো আপনার মনকে ভগবানের দিকে নিয়ে যায় সেটি হচ্ছে সাধুভাব। তো সেই সাধুভাবের সঙ্গ, তো সাধুভাবের সঙ্গ করতে গেলে তো আপনার অনেক বই আছে, উপনিষদ আছে, বেদ আছে, গীতা আছে, স্বামীজির রচনাবলী আছে, ঠাকুরের কথামৃত আছে, ওগুলো ঘরে বসে পড়লেই হয়, ঘরে বসলে বসে পড়লেও তো আপনি সাধুভাবের সঙ্গ করছেন নয় কি। এখন প্রশ্ন আপনার যে তাহলে কি আমাদের আর কারো কাছে যাওয়ার দরকার নেই, মঠ মিশনে আসার দরকার নেই, ঘরে বসে কয়েকটা বই কিনে পড়লেই তো হলো, হ্যাঁ তা হবে না। আমি যদি বলি যে ঘরে বসে আপনি পড়ুন আর সাধু সঙ্গ আপনার হবে,
তা আগামী বছর আমাদের অঘরাত্মানন্দ আমাকে আর এখানে আমন্ত্রণ করবে না, আসতেও দেবে না। বলে যে মহারাজ আমার আশ্রম প্রায় উঠে যায় যায় অবস্থা, চাঁদা বন্ধ হয়ে গেছে, কেউ আর আসবে না। না তা নয়, আসবেন, চাঁদাও দেবেন, বেশি করে দেবেন। কেন আসবেন সেটাই আমি বলছি, যে আপনি যেটি উপনিষদে পড়ছেন, যেটি ভাগবতে পড়ছেন, যেটি গীতাতে পড়ছেন, সেই জিনিসগুলো এমন একটি মুখ থেকে নির্গত হতে হবে যার ব্রহ্মচর্য প্রতিষ্ঠা আছে, ব্রহ্মচর্যে যিনি ব্রহ্মনিষ্ঠ তার মুখ থেকে আসতে হবে। যেমন ধরুন অনেকে প্রশ্ন করে দীক্ষা নেওয়ার কী দরকার আছে, আমি তো ভগবানের নাম করি তাহলে তো হয়ে গেল। না তা হবে না, কেন হবে না, এটা একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হয়। যেমন অসত্য গাছ, অসত্য গাছের বীজ থেকেই তো অসত্য গাছ হয়, এই সম্পর্কে কোনো সন্দেহ আছে কারো? নেই। কিন্তু অসত্য গাছের বীজ থেকে অসত্য গাছ হলেও আপনি অসত্য গাছের 1000 বীজ রেখে দিন, ওটা আপনি পুঁতে দিন, একটা গাছও হয় কিনা দেখুন তো, হবে না। ইট হ্যাজ টু কাম থ্রু দি নাইট সয়েল অফ এ বার্ড, একটি পাখির বিষ্ঠার মাধ্যমে আসতে হবে, একটা প্রক্রিয়ার ভেতরে যেতে হবে। ঠিক তেমনি আপনি উপনিষদে, আপনি গীতায় যা পড়ছেন সেটি যখন সাধুর কাছে এসে শুনবেন, তখন সাধুর যে সাধনা অর্জিত ঊর্জা শক্তি সেটি তার সঙ্গে সম্পৃক্ত হয় এবং আপনার বুঝতে সুবিধা হয়। সেই জন্য সাধুদের কাছে কিন্তু আসতে হবে, কিন্তু সাধুদের কাছে এসে ভগবত প্রসঙ্গ করতে হবে, জগতের অন্য কোনো কথা বললে চলবে না। না রাজনীতি, না সমাজনীতি, না পারিবারিক কথাবার্তা, শুধু ভগবত প্রসঙ্গ, এটি হচ্ছে ঠাকুরের নির্দেশ, সাধু সঙ্গ। 2 নম্বর ঠাকুর কি বলছেন, নির্জন বাস। নির্জন বাস মানেটা কি, আমার কাছে বহু লোক আসে, বিশেষ করে মায়েরা আসে যে মহারাজ আমি মায়াবতী যাব, আমি হরিদ্বার যাব, আমি ঋষিকেশ যাব, আমি উত্তরকাশী যাব, আপনি একটু বলে দিন। তা আমি সাধারণত বলি না, কিন্তু ওরা যান। এখন মায়াবতী গেল, ফিরে এসে আবার রিপোর্ট করে, কি হলো মহারাজ বলবেন না, এত সুন্দর জায়গা, পার্ক, বরফ, আর কি যত্ন আপনি মহারাজ, একবারও ভগবানের কথা বলল না, একটিবারও। এবং তারপরে কি করবে, ঘরে একটা মোবাইল, যখন ওখানে যাবে মায়াবতী বা ওখানে 2টো মোবাইল নিয়ে যাবে, হ্যাঁ যদি ফেল করে একটা মোবাইল। ও আবার রাত্রিবেলায় একটা এজেন্ট আছে, সেই এজেন্টের কাছ থেকে বৌমার সম্পর্কে সব খবর নেবে, ঝগড়া করতে হবে তো এসে ফিরে এসে। এই হচ্ছে নির্জন বাসের স্বরূপ, ঠিক কিনা বলুন, হ্যাঁ হয়তো এরকম। তো সে যাই হোক, এটাতে নির্জন বাস হলো না, নির্জন বাস হচ্ছে এখানে হৃদয় মাঝে আপনি এমন একটা পরিবেশের সৃষ্টি করবেন যে পরিবেশে শ্রীরামকৃষ্ণ বা আপনার যে ভগবানের যে রূপ ভালো লাগে, কালী হতে পারে, কৃষ্ণ হতে পারে, যাই হোক সেই ভাব, এবং সঙ্গে সঙ্গে আপনি আর কেউ নেই, আপনি আর তিনি, এছাড়া দুনিয়ার কেউ নেই, সেটি হচ্ছে নির্জন বাস। সেটা আপনি এই যে এখানে 1000 লোক বসে আছে এখানে আপনি নির্জন বাস করতে পারেন, আবার ঘরে আপনার কেউ নেই সেখানেও আপনি হাট বাজার বসাতে পারেন। আপনি যখন ধ্যান করতে যান তখন কি হয়, তখন গৃহবধূ মনে পড়ে যে আমার, আমি যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম আমার একজন বান্ধবী আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছিল, তো ইচ্ছে হয়, ওটা কিন্তু মনে ছিল না এতদিন, ওই ধ্যান করতে বসে মনে হয়েছে, 20 বছর বা 25 বছর আগে হয়েছে, তখন মনে হয় যে ধ্যান জপটা একটু বন্ধ থাকুক, এখন গিয়ে দৌড়ে গিয়ে ওকে 2-4টে থাপ্পড় লাগিয়ে দিয়ে এসে তারপর ধ্যান জপ করি। কেরানিবাবুর ফাইল হারিয়ে গেছে, পাচ্ছেন না, মনে পড়ছে না, কিন্তু কেরানিবাবু যখন ধ্যান করতে বসেন তখন কি হচ্ছে, হঠাৎ করে মনে পড়ছে ওই ফাইলটা, ওখানে মনে হচ্ছে এখনই গিয়ে ফাইলটা বের করে নিয়ে আসি। কারণটা কি, মনটা হচ্ছে জলের মতো,
জল যেমন নিচের দিকে যায়, মন স্বাভাবিকভাবে নিচের দিকে যায়। উপরে জলকে বাজেট পাম্প দিয়ে তুলতে হয়, আজকাল তো আরও সব হয়েছে, তা ঠিক তেমনি মনকেও তুলতে হবে। মনকে তুলবার জন্য প্রয়াস, কনশিয়াস এফর্ট যাকে ইংরেজিতে বলে, খুব সযত্ন প্রয়াস করতে হবে, সজাগ প্রয়াস করতে হবে মনকে তুলবার জন্য। সেই জন্য দরকার ধ্যান, ধারণা ইত্যাদি ইত্যাদি, সেটি করতে হবে। যদি না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু নির্জন বাস হবে না, কারণ আপনি তো অনেক অতিথিকে জায়গা দিয়ে ফেলেছেন না। এখানে তো অনেক অতিথি হাট বাজার বসে গেছে জন্ম জন্মান্তরে। এখন একটি ছেলে, তার একজন বন্ধু আছে, তো বন্ধু আসে ছোটবেলার থেকে একসাথে, সুখে দুঃখে বড় হয়েছে। তো ছেলে বিয়ে করেছে, তো স্ত্রী, আমি আগেই বলেছি মায়েদের একটা সিক্স সেন্স থাকে, এটা বেটা ছেলেদের নেই। তা ওর স্ত্রী ও একদিন বললো, দেখো তোমার ওই বন্ধু যতই তোমার বন্ধু হোক কিন্তু লোকটিকে আমার ভালো লাগছে না। তো সে শুনছে না। তারপরে একদিন বললো যে দেখো ও যদি আসে বাড়িতে তাহলে আমি কিন্তু থাকবো না, আমি ডিভোর্স করে দেবো। ডিভোর্সের নামে সাবসিস্টেন্স অ্যালাউন্স দিতে হবে তো, আর আগের মতো অবস্থা নেই, খুব সাংঘাতিক অবস্থা। সেদিন ওই চেন্নাই থেকে একজন অ্যাডভোকেট এসেছিলেন আমার কাছে, হাইকোর্টের খুব বিখ্যাত অ্যাডভোকেট। তো উনি আমাকে বলছেন যে স্বামীজি, আমি শুধু চেন্নাই হাইকোর্টের, মাদ্রাস হাইকোর্টের অ্যাডভোকেট নই, আমি ম্যাড্রাস হাজব্যান্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি বললাম আমি তো ওয়াইফস অ্যাসোসিয়েশন শুনেছি, কিন্তু হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন এখনও তো শুনিনি কোথাও। বলো কী করবো, একটা পর্যন্ত আমাকে অত্যাচার করে রাত একটা পর্যন্ত। তারপরে আমি বলেছি দেখো ভগবানের ইচ্ছায় তো আমার টাকা পয়সা প্রচুর আছে, আমার সম্পত্তি যা যা নেওয়ার তুমি নিয়ে নাও, নিয়ে আমাকে রেহাই দাও। ও বলছে আমি ডিভোর্সও দেবো না, তোমার সম্পত্তিও নেবো না, রাত একটা পর্যন্ত যতদিন আমি বেঁচে আছি তোমাকে এরকম আমি ইয়ে করবো, ঝগড়া করবো তোমার সাথে, কী করবেন বলুন? তো ডিভোর্স করবো যদি বলে, তখন তার ওই ছেলেটি তখন ভাবলো যে ডিভোর্স করবে, ঠিক আছে তাহলে বন্ধুকেই ছাড়তাম। আর বন্ধুকে যদি প্রথম দিনই বলে দেয় যে বন্ধু কালকের থেকে তুমি এসো না, বন্ধু ডান্ডা নিয়ে আসবে, ডান্ডা টান্ডা তো আপনারা সবাই চেনেন আজকাল, তো ডান্ডা এরকম একটা ডান্ডা নিয়ে এসে মাথাটা ফাটিয়ে দেবে, তারপর হসপিটালে গেলে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। তো সেই স্বাভাবিকভাবে বলবে তোমার সঙ্গে আমি ছোটোবেলার থেকে তোমার সুখে দুঃখে শয়নে স্বপ্নে জাগরণে স্বপ্নে সব জায়গায় তোমার সাথ দিয়েছি, তোমার সাথে ছিলুম, আজ তুমি কোথা থেকে এত বড় মহা একজন পণ্ডিত, একজন জেসাস ক্রাইস্ট কামিং ডাউন ফ্রম হেভেন, এরকম অবস্থা হয়েছে তোমার যে তুমি একটা বিরাট ইয়ে হয়ে গেছো আর আমি একবারে নিচ হয়ে গেছি? না 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 বাবু, আমি এটা কিন্তু মানব না। তো তখন কি করতে হবে? প্রথম দিন বেডরুমে দরজায় দাঁড়িয়ে কথা বলতে হবে, দ্বিতীয় দিন ড্রয়িং রুমে কথা বলতে হবে, তৃতীয় দিন গাড়ি বারান্দায় কথা বলতে হবে, চতুর্থ দিন বাড়ির প্রধান ফটকে কথা বলতে হবে, পঞ্চম দিন থেকে ও নিজের থেকেই আসবে না। ও মনে করবে যে আমাকে আর চায় না। তা আপনার এই যে জন্ম জন্মান্তরে যে সমস্ত অতিথিগুলো আপনার হৃদয়ে আছে, তো ঠাকুরকে আপনি তো খুঁজে পাচ্ছেন না, যখনই চোখ বুঝছেন হরিপেল্লা রাম নাপিত আর যদু কৈবর্তের চিত্র আসছে আপনার মনে, তাই না? ঠাকুর ছাড়া দুনিয়ার সব কিছু আসছে, কারণ ঠাকুর তো বসবার জায়গা পাচ্ছেন না, পুরো হাট বাজার একটু জায়গা নেই প্রভুর বসবার জন্য। তো তখন অধৈর্য হলে চলবে না, নিয়মিত গুরুর নির্দেশ মতো সেরকম ধ্যান জপ করতে হবে, করতে 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 এরা সব ধীরে ধীরে চলে যাবে। তা এই এবং তারপরে দেখবেন সত্যি সত্যি আপনি নির্জন বাস করতে পারছেন। তারপরে যে তৃতীয়টা কি? বিশ্বাস। না বিশ্বাস তো বুঝতেই পাচ্ছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা যারা মায়েরা রয়েছেন বা যে সমস্ত ভদ্রলোকেরা এখানে সজ্জনেরা রয়েছেন, যারা মা মানে ছেলে বা মেয়ের মাতা বা পিতা, তারা তো সবাই জানেন যে মা জন্মের পরে ছেলেকে বলছে বাবা এ হচ্ছে তোমার বাবা, মেয়েকে বলছে এ হচ্ছে তোমার বাবা,
আজকালও ভারতবর্ষে এমন অবস্থা দুরবস্থা হয়নি যে ডিএনএ টেস্ট করবে বাবা কি না, তাই তো? মায়ের একটা কথা বিশ্বাস করে আজীবন সেই ছেলে একটি মানুষকে বাবা বলে গ্রহণ করলো, শুধু গ্রহণ করলো না, তার পালন, তার তোষণ, তার পরিপোষণ, তার সৎকার সব কিছু করল। শুধু মা বলে দিয়েছেন ইনি তোমার বাবা, এটি হচ্ছে বিশ্বাস। তারপরে মাধবানন্দজি বিশ্বাসের সম্পর্কে একটি গল্প বলতেন, সেটা রিডার ডাইজেস্টে আজকাল আজ থেকে 75 বছর আগে উঠেছে। মাধবানন্দজি বলতেন, সেই গল্পটি বলতে ভালোবাসতেন, প্রায়ই বলতেন যে দেখো একটা সমুদ্রে নোঙর ফেলেছে একটা জাহাজ, তো জাহাজ যে নোঙর ফেলেছে বেশ কিছুদিন সেখানে আছে, তারপরে ঠিক হলো যে একটা জায়গায় যাবে। তো ক্যাপ্টেন বললো তোমরা সব তৈরি হয়ে নাও, অমুক জায়গায় আমরা যাব। জাহাজ যখন ছাড়লো তখন ডেক বয় স্লিপ করে পড়ে গেল আটলান্টিক মহাসাগরে। তো তখন দুটো ভাগ হয়ে গেল, ভাগ দুটো কি, একটা ভাগ বলছে ক্যাপ্টেনকে জানানো উচিত, আরেকটি ভাগ বলছে না না না, ও তো আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে ছেলেটি, তো আটলান্টিক মহাসাগরে যদি ছেলেটি পড়ে গিয়ে থাকে তাহলে সে তো আর বেঁচে নেই, শুধু শুধু ক্যাপ্টেনকে বিব্রত করে কিলা, যে গন্তব্যস্থলে পৌঁছানোর পর ক্যাপ্টেনকে জানানো। তো তারপরে যখন এরা পরস্পর কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে একমত হলো যে ক্যাপ্টেনকে জানানো হোক, তখন 60 নটিক্যাল মাইলস চলে গেছে জাহাজটি। তো ক্যাপ্টেনকে গিয়ে বলা হলো, ক্যাপ্টেন তখন বললেন হোয়াই ইউ ডিডন্ট টেল মি আর্লিয়ার, আগে কেন বলোনি তোমরা? তো বলছে ক্যাপ্টেন আমরা তোমাকে বিব্রত করতে চাইনি, কারণ ছেলেটি তো আতাসলা অতান্তিক আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে, সে তো আর বেঁচে নেই, তো শুধু শুধু তোমাকে বিব্রত করতে চাইনি, ভেবেছিলাম যে গন্তব্যস্থলে পৌঁছেই তোমাকে বলব। ক্যাপ্টেন কোপাইলটকে বললো যে তুমি ঘুরাও, জাহাজ ঘুরাও, ওই যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে যাও। সবাই চোখ চাওয়াচাই করছে যে ক্যাপ্টেন এই ছেলেটিকে এত ভালোবাসতো, বোধহয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, না হলে যে ছেলেটি আটলান্টিক মহাসাগরের অদল ভবনে পড়ে গেছে, যে মরে গেছে, তার জন্য আবার 60 নটিক্যাল মাইলস ফিরে যাচ্ছেন তিনি। কিন্তু ক্যাপ্টেনের নির্দেশ ফিরে যেতে হবে, ফিরে গেলেন। কাছে যেতেই ক্যাপ্টেন দেখছেন কি একটা কালো এরকম জলের উপর দেখা যাচ্ছে, একটা ছোট্ট লাঠি। তো ক্যাপ্টেন তখন বলছে এই তো দেখো দেখো দেখো, থ্রো দি লাইফ সেভিং ডিভাইস, লাইফ সেভিং ডিভাইস ফেলো। লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো, ওই ছেলেটি ধীরে 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 জাহাজে এসে উঠল, তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে ক্যাপ্টেন কি করলেন, ধীরে ধীরে তাকে গিয়ে বললেন হোয়াই ডিড ইউ স্ট্রাগল টু সার্ভাইভ মাই বয়, তুমি বাঁচবার জন্য কেন লড়াই করছিলে বাছা, এইরকম অতলান্তিক মহাসাগরে এরকম তুমি পড়ে গেছো, কতক্ষণ তুমি ওই ছোট্ট কাঠটিকে আশ্রয় করে বেঁচে থাকতে পারতে? ছেলেটি ধীরে ধীরে বলছে আই নিউ মাই ক্যাপ্টেন উড কাম টু সেভ মি, আমি জানতুম আমার ক্যাপ্টেন আসবে আমায় বাঁচাতে। আমাদের জীবনের ক্যাপ্টেন হচ্ছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা জানি যদি আমরা ওর উপর বিশ্বাস রাখি তাহলে জীবনের শেষ মুহূর্তে তিনি আসবেন আমাদের বাঁচাতে। তারপর কি হলো, তৃতীয় দর্শন, মাস্টারমশাই আলোকিত পরিস্ফুট, মাস্টারমশাইয়ের জ্ঞান হয়েছে, মাস্টারমশাই ঈশ্বর লাভ করেছেন, মাস্টারমশাইয়ের অহং ঘুচে গেছে চিরতরে। চতুর্থ দর্শন, নরেন রাখাল এরা সব এসছেন, অপরাহ্নকাল ঠাকুরের ঘরে গান হচ্ছে, নরেন্দ্রনাথ অপূর্ব কণ্ঠে সুললিত কণ্ঠে গাইছেন, সবাই চুপ হয়ে শুনছে ঠাকুর ভাবমুখে। আর সেই সময় এলেন মাস্টারমশাই, মাস্টারমশাই কিন্তু আত্মহত্যা করা হলো না, এসে এক কোণায় বসেছেন, গানের একটু পরে ঠাকুর ফষ্টিনষ্টি করছেন, ঠাকুরকে ফষ্টিনষ্টি করতেন, লাটু মহারাজ বলছেন লরেন ভাই আর কত ফষ্টিনষ্টি করে, ঠাকুর যা ফষ্টিনষ্টি করতেন হাসতে হাসতে পেটে খিল ধরে যেত।
তো কিন্তু এই যে হাসছে সবাই ঠাকুরের কথায় বা নরেন বা যারা রয়েছেন আরো, কিন্তু এতে মাস্টারমশাই যোগদান করছেন না, মাস্টারমশাই ঘরের কোণে বসে আছেন খুব গম্ভীর। তো ঠাকুর আবার ওকে নিয়েও মজা করছেন, বলছেন উমের একটু বেশি, তো উমের মানে বয়স, এই সমস্ত ছেলেদের বয়স 18-19, বড়জোর 20, আর মাস্টারমশাইয়ের বয়স তখন 27। তো বলছে উমের একটু বেশি তো, তাই গম্ভীর আত্মা, এটি বলছেন ঠাকুর। যাই হোক, তারপর গান টান শেষ হয়ে গেল। গান শেষ হয়ে যাওয়ার পরে নরেন রাখাল আর সব বেরিয়ে গেলেন, ঠাকুর দক্ষিণেশ্বরের চাতালে পায়চারি করছেন, মাস্টারমশাই সবার শেষে বেরোলেন। বেরিয়ে ঠাকুরকে প্রণাম করে, আগে মাস্টারমশাই তো প্রথম দর্শনে ঠাকুরকে নমস্কার করেছিলেন, একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলে যা হয় তাই, এতদিনে তার খণ্ডনভব বন্ধন হয়েছে, তিনি ভূমিষ্ঠ হয়ে আভূমি প্রণাম করতে শিখেছেন। ঠাকুরকে প্রণাম করে বললেন আর আজ কি আর গান হবে? ঠাকুর একটু ভেবে বললেন না আজ আর গান হবে না, তবে তুমি একটা কর্ম করো, আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে গান হবে, খুব আনন্দ হবে, নরেন রাখাল সেখানে যাবে, তুমিও এসো। মাস্টারমশাই যে আজ্ঞা বলে বিদায় নিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের ভেতরে কনফ্লিক্ট হয়ে গেল। মাস্টারমশাইয়ের যে সত্তা, সেই সত্তাটি ত্রিধা বিভক্ত। প্রথম সত্তা অবশ্যই ক্যালকাটা ইন্টেলিজেন্সিয়ার যে ক্রেস্ট, কলকাতার বুদ্ধিজীবী মহলের মুকুট চূড়ামণি, বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক, রিপন কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপক মহেন্দ্রনাথ গুপ্তের সত্তা। সে মহেন্দ্রনাথ গুপ্তের সত্তা মহেন্দ্রনাথকে বলছে, মহেন্দ্রনাথ বলরামবাবু জমিদার, বলরামবাবুর বাড়িতে শান্ত্রী আছে, তুমি কখনো বলরামবাবুর বাড়িতে যাওনি, যদি সেই শান্তি তোমায় প্রবেশাধিকার না দেয়, সেই গ্লানি, সেই অপমান, সেই লাঞ্ছনা তুমি সহ্য করতে পারবে কি মহেন্দ্রনাথ, ভেবে দেখো। এটি তার সেই সত্তা, প্রথম সত্তা বলছে, যে সত্তা অভিমানী বিদ্বান মহেন্দ্রনাথের সত্তা। আরেকটি সত্তা, দ্বিতীয় সত্তা কি বলছে? দ্বিতীয় সত্তা হচ্ছে ভক্তপ্রবর শ্রীরামকৃষ্ণ আশ্রিত মহেন্দ্রনাথের সত্তা। সে বলছে, মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ তোমার ইহকাল পরকাল, শ্রীরামকৃষ্ণ তোমার ইষ্ট, তোমার গুরু, তোমার আচার্য, শ্রীরামকৃষ্ণ তোমার হৃদয় সম্রাট, তোমার জীবনের ধ্রুব তারা, তুমি তাকে কথা দিয়েছ রণেন্দ্রনাথ, তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি যাবে সেখানে, সেখানে যদি না যাও তাহলে কি সত্যের অপলাভ হবে না নরেন্দ্রনাথ মহেন্দ্রনাথ? আর যদি সত্যের অপলাভ হয়, তোমার যে প্রত্যবায় হবে, তুমি কি মনে করো নরকেও তোমার স্থান হবে মহেন্দ্রনাথ? মহেন্দ্রনাথের এই দুটি সত্তা সংঘর্ষ করছে। বিদ্বান মহেন্দ্রনাথের সত্তা বলছে, সত্যি তো বলরামবাবু জমিদার, তার বাড়িতে শান্তি আছে, শান্তি যদি আমায় ঢুকতে না দেয় তাহলে আমি কি অপমানিত বোধ করব না, আমার মর্যাদা কি ক্ষুণ্ণ হবে না, এইভাবে চিন্তিত। দ্বিতীয় সত্তা বলছে, কিসের মর্যাদা মহেন্দ্র, তুমি তো সব কিছু সমর্পণ করে দিয়েছো তার চরণ কমলে, যাও তুমি যাও, যেমন প্রতিশ্রুতি দিয়েছো তুমি কখনো বলরামবাবুর বাড়িতে যাবে না, এটা করো না, যদি করো তোমার মহাপ্রত্যবায় হবে, নরকেও তোমার স্থান হবে। এই দুটো হচ্ছে, তা অদ্ভুত কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন মাস্টারমশাই। কলকাতার লোকেরা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে খুব ওস্তাদ, দিনে জিন্নাবাদ করে সন্ধ্যাবেলায় বেলুড় মঠে আরাত্রিকে যায়, তাই এটাই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ঠিক কি না? না জানেন না আপনারা, বলছি যে বিরোধ, আপাত বিরোধী
আপাত উপলব্ধি চিন্তা দৃষ্টিকোণ তার মধ্যে একটা সমন্বয় স্থাপন, এটাই হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এবং কলকাতার লোকদের একটা স্পেশালিটি আছে এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। তা সেই জন্যই বলছি যে এই যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটি মাস্টারমশাই কলকাতার লোক হয়ে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং অদ্ভুত একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তিনি করছেন। কী কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন? তার যে তৃতীয় সত্তা নিউট্রাল গিয়ার, জানেন তো একটা নিউট্রাল গিয়ার আমাদের আপনাদের দেরি হয়ে যাচ্ছে, তারাও আমাদের আপনাদের সবার একটা নিউট্রাল গিয়ার আছে। মৃত্যুর আধ ঘন্টা আগে স্বামীজি বলছেন প্রত্যেকটি মানুষ সে জানতে পারে বুঝতে পারে যে তার মৃত্যু হতে চলেছে এবং তখন তার যে স্বাধীন চিন্তা সেটি আর কাজ করে না। তাই স্বামীজি ঠাকুর বলছেন মূল খেলে মূল ঢেকুর ওঠে, সারা জীবন যেটি করেছে সেই চিন্তাই আসবে, কারণ উইলটা নিউট্রাল হয়ে গেছে, নৈবর্তিক হয়ে গেছে। সেই বললেন ঠাকুর বলছেন না, ঠাকুর বলছেন যে শেষ জীবনে শেষ মুহূর্তে যে চিন্তা আসবে সেরকম গতি হবে। তা একজন ঠাকুরের আশ্রিত তিনি বলছেন এ তো খুব ভালো কথা মশাই, তাহলে একটা লোক রেখে দেব বেতন দিয়ে, সে জীবনের শেষ মুহূর্তে ওই কথাটি বলবে, তাহলেই তো হয়ে গেল, সারা জীবন তো আর কোনো চর্চা করার দরকার নেই। ঠাকুর তখন একটি গল্প বলছেন, গল্পটি কি বলে, একজন মুদির দোকানদার, এখানে যদি মুদির দোকানদার কেউ থাকবেন আপনি আমার অপরাধ নেবেন না, আমার উপর রাগ করবেন না। মুদির দোকানদার তিনি বুড়ো হয়ে গেছেন, অসুস্থ মুমূর্ষু। তা আপনারা জানেন হিন্দু পরিবারে তুলসী আর গঙ্গা জল দেয় মুখে, তো ছোট ছেলে গিয়ে তুলসী আর গঙ্গা জল দিয়েছে আর ছোট ছেলে বাবাকে কানে বলছে বাবা বলো হরি। এখন ছোট ছেলের সঙ্গে বাবার বেশি ভাব থাকে না, মায়ের ভাব থাকে ছোট ছেলের সঙ্গে আর বাবার ভাব থাকে বড় ছেলের সঙ্গে, মেজো ছেলের অবস্থা খুব খারাপ। তো সে যাই হোক, তা ছোট ছেলে বেশি সাহসও পাচ্ছে না জোরে বলতে, বাবাও কিছু বলছে না। তখন বড় ছেলে এগিয়ে এলো, বড় ছেলে এগিয়ে এসে জোরে বলছে বাবা বলো হরি। বলে অত কথা কইতে পারবো না, এত কথা বলতে পারবো না আমি, ওই প্রদীপটা জ্বলতে আসে তেল পুড়তে আসে নিবাইয়া ফেল, মানে প্রদীপটা জ্বলছে তেল পুড়ছে ওটাকে নিবিয়ে দাও। অত কথা বলতে পারলো না হরিটা, অত কথা বলে দিল, কারণ তার সংস্কার নিউট্রাল গিয়ার। তাই ঠাকুর বলছেন মূল খেলে মূল ঢেকুর উঠবে, ইফ ইউ ইট র্যাডিশ ইউ বেল্ট র্যাডিশ। তো সে যাই হোক, ঠিক তেমনি এই নিউট্রাল গিয়ার একটা অদ্ভুত কাজ করছেন মহেন্দ্রনাথের জীবনে। নিউট্রাল গিয়ার মহেন্দ্রনাথকে বলছেন দেখো তার্কিক মহেন্দ্রনাথ বিদ্যান মহেন্দ্রনাথ তুমি শোনো কথা, আর ভক্ত মহেন্দ্রনাথ তুমিও শোনো আমার কথা, এত চিন্তার কোনো কারণ নেই, এই তো সবে সদর ফটকে এসছো, এই খানিকটা দূরে এসছো সবে মাত্র, ওখানে তিনি স্বয়ং রয়েছেন, তার শ্রীচরণে গিয়ে সব নিবেদন করো। তিনি কি বলছেন দেখো, মাস্টারমশাই আবার ফিরে যাচ্ছেন বলে এ তো খুব ভালো কথা, এটি হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। তো মাস্টারমশাই আবার গিয়েছেন, আবার গিয়ে তখন ততক্ষণে ঠাকুর চাতাল থেকে নাটমন্দিরে চলে এসছেন, নাটমন্দিরে ক্ষীণ আলো আর গর্ভমন্দিরে শুধু মায়ের মুখের উপর আলো আর আলো নেই। মাস্টারমশাই কথামৃতে বর্ণনা করছেন চতুর্থ দর্শন, বর্ণনা করছেন একেলা নিঃসঙ্গ